গোলাপ, জবা, কদম ফুল। কদম ফুল আবার কি? কদম ফুল হইলো কদমের ফুল, খুবই সুন্দর, গোল গোল রসগোল্লা লাল। তুমি আমাকে এনে দিবে? আচ্ছা, বাড়িতে গেলে আইনা দিন। তোমাদের বাড়িতে বুঝি অনেক কদম ফুল? হ, মেলাই তো। চলো, রাত হইছে, এখন তোমার ভাত খাওয়াই দিব। না, আমি এখন খাবো না, আম্মু আসলে তারপর খাবো। উনি কহ না হে তার কি? ঠিক আছে, চলো আমি তোমার খাওয়াই দিব। বললাম না, আম্মু আসলে খাবো। কেমন করছিস কেন?
খাত দুধ টুকু খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে। আমি ওকে বলে দিচ্ছি, আজকে কোনো রান্না করতে হবে না, তোমার সাথে খেলবে, কেমন? আমি কারোর সঙ্গে খেলবো না। চশমা কোথায় পেলি? এই যে এখানে।
সারাদিন শুধু দুষ্টামি। ফেল এটা, ফেল। আমি তোমার কিছু কথা বলবো না, তুমি আমাকে বকেছ। তুমি এখনো রাগ করে আছো? আচ্ছা সরি। অন্তু তোমাকে একটা মজা জেনে যাবো, দাঁড়াও। এই দেখো, এটা কি সুন্দর তো! এটা গোলফিশ, আমার বাবা আমাকে এটা গিফট করেছে। ওটা আমাকে দেবে? এটা দেওয়া যাবে না অন্তু, কারণ এটা আমার সবচেয়ে প্রিয়। আমার মতো কানে চাইপা ধরো। হ্যালো অন্তু সাহেব, আপনি কোথায়? বাহ সুন্দর তো! হ্যালো হ্যালো রিতাপু, আমি অফিসে কাজে ব্যস্ত, আমি রাতের আগে আসতে পারবো না, তোমরা খেয়ে নিও। জি আচ্ছা ঠিক আছে। এখন থেকে ভাইয়ের সাথে এই ফোন দিয়ে কথা বলবো, খুব মজা হবে। আমরা না এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। কোথায়? আমার মা বাবা যেখানে ফ্ল্যাট কিনেছে। তোমার সাথে আর তাহলে দেখা হবে না? জানি না। কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর কাছে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল।
ছিল তোর কাছে আমার অনেক কথা বলার ছিল তোর কাছে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল তুই শুধু দূরে যাস উড়ে যাস পাবি না আমাকে তুই শুধু দূরে যাস উড়ে যাস পাবি না আমাকে তোর কাছে আমার অনেক কথা বলার ছিল তোর কাছে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল তোর কাছে আমার অনেক কথা বলার ছিল তোর কাছে আমার স্বপ্ন দেখ